হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো অ্যাপসের লিঙ্ক কীভাবে কপি করবেন এবং সেই লিঙ্ক কপি করে কীভাবে আপনি বন্ধু বান্ধবের মাঝে পাঠাবেন মনে করেন আপনি একটি প্লে স্টোর থেকে অ্যাপটি একটা অ্যাপ ইনস্টল করলেন এখন সেই অ্যাপসটা আপনার বন্ধু ইনস্টল করতে চায় কিন্তু আপনি তাদেরকে নাম বললেন কী অ্যাপস সেটা কিন্তু তারা প্লে স্টোরে সার্চ করলো কিন্তু তারপরও তারা এই অ্যাপসটা খুঁজে পায় ফেলো না মনে করেন এখন আপনি কি করবেন এখন আপনি ওই অ্যাপসটার লিঙ্ক যদি আপনি বের করে তাদের আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দেন তাহলে কিন্তু তারা খুব সহজেই ওই লিঙ্কে ক্লিক করে ওই অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবে এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কীভাবে যে কোনো অ্যাপসের লিঙ্ক কপি করবেন আপনি যদি কোনো স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করেন তখন যদি আপনি ওই অ্যাপসের ভিতরে ঢুকেন তখন কিন্তু আপনারা অনেক অ্যাপসের ভিতরে লিঙ্ক পেয়ে যান মানে কীভাবে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন আবার কিছু কিছু অ্যাপস আছে যেগুলো মধ্যে এগুলো দেখা যায় না মানে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন এরকম কোনো অপশন থাকে না এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা এক ক্লিকের মাধ্যমে যে কোনো ওয়াপসের লিঙ্ক বের করে নিতে পারবেন যে কোনো অ্যাপসের লিঙ্ক বের করার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে আপনি কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে দেখেন উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার এখন আপনি যেই অ্যাপসের লিঙ্কটা ব্যার করবেন সেই লিঙ্কটা এখানে উপরে কী করবেন উপরে অ্যাপসের নামটা লিখবেন এখানে মনে করেন আমি ফেসবুক লাইট এটার মনে করেন লিঙ্ক ব্যের করব এ দেখেন লাইট এই যে এখানে চলে আসছে এখন এটার লিঙ্ক কীভাবে বের করব আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কী করবেন এই যে এখানে দেখতে পারছেন উপরে অ্যাপসের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবো তখন আপনারা কী করবেন এই যে এখানে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবো যে এখানে দেখতে পারছেন শেয়ার এখানে আপনারা একটা ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখন অনেকের পুনে যে এখানে দেখতে পাচ্ছেন কপির লিঙ্ক এরকম চলে আসবে এবং যাদের ফোনে কপি লিঙ্ক চলে আসবে না তারা কি করবেন আপনাদের পোনে যদি নোট থাকে যে এরকম এখানে নোটের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এটা অটোমেটিকভাবে নোট হয়ে যাবে ফেসবুকের লাইট এটা লাইট অ্যাপ্লিকেশনের লিঙ্ক কপি হয়ে গেছে অটোমেটিকভাবে এখানে সেভ হয়ে গেছে এখন আপনারা যদি এন থেকে কপি করে আপনার বন্ধু বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করেন তাহলে কিন্তু তারা অতি সহজেই আপনার প্লে স্টোর থেকে ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবে এখন আমি আর একটা অ্যাপ্লিকেশন দেখাব আপনারা কীভাবে ইনস্টল করবেন মানে কোপ লিঙ্ক বের করবেন মনে করেন আমি এখন মনে করেন পুটপান্ডা যে দেখতে পাচ্ছেন এটার লিঙ্ক বের করবো এটার লিঙ্ক বের করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করবো আবার আগের মতোই এখানে দেখতে পাচ্ছেন উপরে শেয়ার এই যে দেখতে পাচ্ছেন শেয়ার এখানে আবার ক্লিক করবো ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আবার এই যে নোটস এখানে আমি নোটের উপরে ক্লিক করলেই এটার লিঙ্কও এখানে চলে আসছে এখন যদি আমি এদিকে কপি করে নিই এই যে এখানে উপরে ছাপ দিয়ে ধরে রাখলে কিন্তু কপি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখন উপরে কপি এখানে কপির মধ্যে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা কপি করে তারপর আপনার বন্ধুবান্ধবের মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে অটোমেটিকভাবে আপনারা এভাবেই যে কোনো অ্যাপসের লিঙ্ক বের করতে পারবেন যে কোনো অ্যাপস এ দেখেন ফাইবার মেশেঞ্জার এটার যদি আমি লিঙ্ক কপি করি যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে একটা ক্লিক করবো ক্লিক করার পর এ যেখানে দেখতে পাচ্ছেন উপরে শেয়ার শেয়ারে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন নোটস এখানে ক্লিক করবো একইভাবে সব অ্যাপসের লিঙ্ক এভাবে আপনারা কপি করতে পারবেন যে কোনো অ্যাপস স্টোরে যত অ্যাপস আছে যে কোনো অ্যাপসের লিঙ্ক এভাবে কপি করতে পারবেন আপনারা কিন্তু অন্য কোনো সিস্টেমে কপি করতে পারবেন না লিঙ্ক ব্যয়ার করতে পারবেন না যদি আপনাকে লিঙ্ক বের করতে আমার এই মাধ্যমটি আপনাদেরকে ব্যবহার করতে হবে আমি অনেক গাটাঘাটি করে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি যদি আমার এই ভিডিওটি কারো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে